হাওড়াঞ্চলের জেলা সুনামগঞ্জে ব্রি ধান চাষ করে বিপাকে কৃষক আগাম ফলনের আশায় আবাদ করে এখন লোকসানের মুখে তারা ধানের অধিকাংশই চিটা ফলে বছরের একমাত্র ফসল হারিয়ে নিয়ে দুশ্চিন্তায় কৃষক সুনামগঞ্জে দেখার হাওড়ের কৃষক কাউসার ভুঁইয়া একশো শতাংশ জমি বর্গা নিয়ে চাষ করেছেন ব্রি আটাশ জাতের ধান কিন্তু সব ধান চিটা হয়ে গেছে এতে বছরের একমাত্র ফসল হারিয়ে দুশ্চিন্তায় কাউসার অঙ্কা সমস্যা মিলে পড়ছি আড়ে জান করলে মাছ দেখা আর উনত্রিশ জান করলে ফানিতে নেগা অঙ্কা কি করা যা এই পদ্ধতি সরকারের কাছে আমি আবেদন করলাম শুধু দেখার হাওর নয় একশো বিয়াল্লিশটি হাওরে ব্রি আটা স্থানের এমন দশা ধান চিটা হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা অনুষ্ঠানে অবশ্যই আমরা ধান গেছে মহিলা মানে আমরা কিলা বাঁচতাম কিলা খাইতাম এই টেনশনের চিন্তায় মরে রাম এখন তো সব লুসকান লুসকান মনে কাটতে আল্লাহটা তারা করার জায়গা নেই মনে তো অকল তৈ গেছে কি দানো যার ফানো যার সকল তৈ যার দানো যার তো আমরা আসলে পরা মিস পাই না না পার কারণে আমরা আড়াইশ না লাগাই আড়াইশ গেছে কি দেউর খালি সব কিছু সুইস তবে কৃষি কর্মকর্তারা বলছেন ব্রি আটাশ জাতের ধানের আবাদ হঠাৎ বন্ধ করা সম্ভব না এর পরিবর্তে অন্য জাতের ধান রোপণে সময় লাগবে এই দুইটি জাত হঠাৎ করে কৃষকের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয় আমরা পর্যায়ক্রমে এটা পরিবর্তন আনতেছি বিধান উনত্রিশের পরিবর্তে উননব্বই বৃদান উননব্বই এবং ব্রিদান বিরানব্বই দিতেছি এবং বৃদান আটাইশের পরিবর্তে বৃদান একাশি বৃদান অষ্টাশি দিতেছি সুনামগঞ্জে এবার দুই লাখ বাইশ হাজার সাতশো পঁচানব্বই হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে এর মধ্যে ব্রি আটাশ জাতের ধান তেতাল্লিশ হাজার দুশো বাহাত্তর হেক্টর জমিতে চাষ হয়েছে DBC News Desk